নিজের ব্লগ আপলোড করবে সেটাও বলছি, এই কারণের জন্যই আমার গাড়ি চুনালে হয়ে গেছিল। দেখা গেল যে মোবিল টেস্ট করার উপায়, আর আমার ছিল 300 4B ভাই, এত দামি মোবিল ঢেলেছিলাম, পুরো গাড়ির তেল লেগে গেছিলো। তা ভাই হেভি ঝাড় খেয়েছি অ্যান্ড এখনও প্রচুর কিছুটা পেন্ডিংয়ে রয়েছে। হে গাইস, গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হলো স্যাটারডে, তো বেসিকলি আজকের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা হচ্ছে আজ ভেবেছিলাম একটু লাইভ স্ট্রিম করবো, কিন্তু লাইভ স্ট্রিম হওয়া হবে না। আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, দেখে বোঝাই যাচ্ছে, আর ঘুম থেকে উঠলাম কমলেন্দুর ফোন পেয়ে, কমলেন্দু আসছে আমার বাড়িতে, তো কমলেন্দুকে নিয়ে একটু বেরোবো। অ্যান্ড আগেরবার আমি একটা পাবলিক ভোট রেখেছিলাম যে আমার গাড়ির কী কী বেসিক মডিফিকেশনস আমি করবো, তো সেখানে যেটা বলা হয়েছিল, তোমরা যেটা চেয়েছিলে সেটা হচ্ছে রিয়ার হুইল কাউলটা আর সাইডেরটা খুলে দিতে। অ্যান্ড আজকে যাবো সেটাই খুলতে। কমলেন্দু এসে গেছে, চলো ভাই ওকে পিক আপ করি। আর ওকে জানে না ও আজকে আমাদের ব্লগ চলছে, সো বাম্বু দেওয়া হবে ভাই, বাম্বু দেওয়া হবে। ভাই কি রোদ রে ভাই, কি বেরোবো রে এর মধ্যে, অবস্থা দেখেছিস? এই দেখ তুই অবস্থা শোচনীয়, আমার এই জায়গাটা দেখ, এ দেখ এই মালটা খোলা হবে, এই মালটা খোলা হবে। ইয়ে কিয়া হে, ইদে বেসিকলি কমলেন্দু এসে গেছে আর বেরিয়ে যাচ্ছে। এই যে বান্টু, আমার একদিন আসবো গাইস, দেখা হবে দিনটা। আচ্ছা, আমার ঘুম হয়েছে, আমার একদম এনার্জি নেই। গাড়ি আছে, গাড়িটার অবস্থা দেখিয়ে দিই। আচ্ছা, বাড়ি তোকে প্রচন্ড ডাকাডাকি করছে খেয়ে যাওয়ার জন্য। হায় রে, বেচারা কেস খেয়ে গেছে। যাও যাও যাও, কেস খেয়ে আসো। ওমা বেরিয়ে যাচ্ছে, এদিকে আসো। ওমা মা এদিকে আসো, আলোয় আলা আলোয় আলা সাইডের। আচ্ছা, আমাদের অবস্থা হচ্ছে গ্যারেজে দেখো নেই, আমার গাড়ির অবস্থা হচ্ছে এরকম সোজা করে রাখা। কেন তোমার আবার কালো গাড়িতে কি সমস্যা? ওই যে ডান দিকে আছে, এখন আমি লঙ্কানতে যাবো, এটা কোনো মানে হয় এখন লঙ্কা? আরে আমাকে তো আসতে হবে আবার, এখানে এখানে দোকান বন্ধ। এই তো কল্যাণী হাই রোড, একটু এগোলে দিবি সব লঙ্কা আনার জন্য আমার কি করা হচ্ছে? বাবা লঙ্কা আনতে যেতে হচ্ছে এখন আমাকে, আমিও গাড়ি নিয়ে যাব। তো কালকে আবার আমার ওর বাড়ি যাওয়ার কথা, দেখা যাক কখন যাই। কিন্তু তার আগে আজকে আমি খুলে নেবো গাড়ির পিছনের মডগার্ড, আর ওরটাও খুলবো ভাবছি, কিন্তু ওরটা খুলে লাভ হবে, লাভের লাভ হবে বলে আমার মনে হয় না, তাই ভাবছি ওরটা খুলবো না, না ওরটা খুলে লাভের লাভ হবে না। তো ভাই অনুযায়ী বাড়িতে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছি হাফ প্যান্ট পরে রয়েছে, এই হচ্ছে মিকা ভাইকা ড্যান্স। তো চলো বেরোনো যাক ভাই, টাটা। তো এখন বৃষ্টিটা অনেক কম আছে, অ্যান্ড আমি বেরোচ্ছি সোজা রায়দার দোকানে যাচ্ছি, গাড়ির ব্যাকগ্রাউন্ডটা যেমন তোমরা চেয়েছিলে মডিফিকেশনটা সেটা করানোর জন্যে। অ্যান্ড সব থেকে এটা বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার বউ জানে না আমি মডিফিকেশন করবো, একদম পছন্দ করে না গাড়িটা মডিফিকেশন হোক,
অ্যান্ড আমি আজকে এটা করাবো আর তারপর ওর রিয়াকশনটাও দেখাবো। সো গাইজ প্লিজ 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 একটু রেডি থাকো আর বাবল করার জন্য রেডি হয়ে যাও। এটা আমি চটপট বেরোচ্ছি, এখানে শুট করবো তাড়াতাড়ি। ভাই আজ বহুত গালাগালি খাবো, বহুত গালাগালি খাবো, প্রচন্ড বাওয়াল হচ্ছে, হতে চলেছে। What's up guys, কেসে হো মারে ভাইও, তো এটলাস ভাই বেরিয়ে গেছি আমি রাধার দোকানের জন্য। কিন্তু ভাই আজকের জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ আজকে বেসিক্যালি যেটা আমি আগেতেই বললাম যে আমার ওয়াইফ পছন্দ করে না আমি গাড়িতে কোনো ধরনের মডিফিকেশন করি, কিন্তু ভাই কন্টেন্ট চাই, কন্টেন্ট পৌঁছে আগাতে হবে। তো আমি বেরিয়ে গেলাম সোজা রাজাদার দোকানে, অ্যান্ড ভাই পুরো বাড়ি ড্রেস পরে চলে এসেছি, ভাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ফোন করলে বললো আমি এক দেড় ঘন্টার মধ্যে আসছি, অ্যান্ড আমি সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করলাম, আমি এক্ষুনি আসছি, আমার আর্জেন্ট কাজ আছে। অ্যান্ড ভাই 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 আজকে খেলা হবে, ভাই আজকে খেলা হবে, আজকে বউ খেলাবে, হি 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 কি মজা, পুরো ভাই গাড়ি কাস্টম হবে। অনলি আমার কাছে এক ঘন্টা আছে পুরো কাজটা করে এত দূর থেকে ফেরার জন্য। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ফেরার ফেরা তো ঠিক আছে, অ্যান্ড যেটা আমার সব থেকে বেশি বলার কথা সেটা হচ্ছে আমি ভেবেছিলাম টেলটাও চেঞ্জ করবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি পাবলিক ভোট রাখবো, আবার সবাইকে জিজ্ঞেস করবো যে আমি টেলটা চেঞ্জ করবো কিনা, সবার যেটা মতামত হবে ভাই সেটাই হবে। কিন্তু কিন্তু ভাই আজকে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আমি খুব ভাই আজকে আজকে ভাই স্পেশাল ভাই স্পেশাল ভিডিও, ক্যামেরা ফ্যামেরা লুকিয়ে রাখবো ওকে আসতে দিই, অ্যান্ড 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 তারপরেই জমে যাবে খেলা। আরে প্রথমে অ্যাজ ইউজুয়াল খেয়াল করবে না, কারণ ও এত গাড়ির প্রেমী নয়, মানে আমাদের মতন বাইক লাভার্স নয়, বাট ও পছন্দ করে, কিন্তু ভাই আমি তো বহুত বড় বিপ। তো চলো ইয়ে ভাই ইয়ে বহনু চলো 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 আজকে খেলা হবে। ও ভাই সাহেব আমি এসে গেছি, আমি এসে গেছি। আর ভাই রাস্তার অবস্থা ভাই কি বলবো, কিছুক্ষণের জন্য বৃষ্টি হচ্ছে অ্যান্ড কিছুক্ষণ পরে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কোথায় আরে সালা রে, গাড়ি এখন বেরোচ্ছে টেস্টিংয়ে যাবে, ভাই সেই লাগছে।
कैसे हो भाई लोग? तुम्हारे भैया ने कर लिया है मॉडिफिकेशंस। तो गाइस मॉडिफिकेशंस हो गए अच्छे एंड भाई लुक्स আমার তো ভাই সত্যি কথা বলতে মানে ভালো লাগছে আবার ভালো লাগছে না, দুটো মিশিয়ে তো আমার অদ্ভুত মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে যে কোন সময় ভালো লাগছে কোন সময় ভালো লাগছে না। এবার কথাটা হচ্ছে কোন সময় ভালো লাগছে কোন সময় ভালো লাগছে না। গাড়িটা যখন দাঁড়িয়ে রয়েছে তখন আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে ভালো লাগছে না, কিন্তু ভাই যখন চলছে গাড়িটা ভাই সেই লাগছে সেই। আমি দাদা অলরেডি চালালো, অসাধারণ লাগছে দেখতে, অন্তত আমার পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ ন্যাকেড সেগমেন্টের গাড়ি ভাই একটুখানি তো ভাই দরকার নাকি, কি বলো সবাই? একটুখানি তো হালকা ভাই দরকারই, তো আমার তো ভাই পার্সোনালি ভালোই লেগেছে। তো ভাই এখন শুধু গিন্নির রিয়াকশন দেখা বাকি, যে ও কিভাবে রিয়াক্ট করবে সেটাই আমার কাছে খুব এখন চিন্তার বিষয়। তো আমার মনে হয় বেশি রিয়াক্ট করবে না। কি বললাম গিন্নির কাছে যাচ্ছি এন্ড ভাই আমি মানে কিছু বলার নেই ভাই আজকে, সিরিয়াসলি আমার ভয় লাগে, কারণ আমি জানি ভাই আজকে হেভি মানে সে নেক্সট লেভেলের ঝামেলা হতে চলেছে। কারণ একে তো আমি ওকে না জানিয়ে কাজটা করেছি, অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে ও পছন্দ করে না ভাই। আজ ওপি ওপি আই আই আজ তো ভাই তোমার ভাই গিয়া কামছি কি হবে, আমি আমি সিরিয়াসলি আমি শুধু ভাবছি যে কি হবে লাস্ট অব্দি। অলরেডি আমাকে বলছে ফোন করেছিল, এন আমি রাধার গ্যারেজে ছিলাম, এন আমাকে রাধা তখনই সেই মোমেন্টে আমায় ডাক দিয়েছে, মানে বলছি তুমি রাধা গেলে কি করছো? না কাজে গেছি। বলছে ঠিক আছে তুমি আসো আমি দেখছি তুমি কেমন কাজে গেছো, কারণ না ওকে আমি অনেক কিছুই গাড়ির কাজ শিখিয়ে দিয়েছি যেটা আমার ভুল ছিল, অ্যান্ড ও বুঝে গেছে অ্যাকচুয়ালি ঠিক কী কী হয়েছে গাড়ির মধ্যে। আর তারপরে আমার খতম, টাটা বাই বাই। সামনে হচ্ছে শোরুম, এই যে শোরুম যেটা সবাই জানে যারা আমার ব্লগ দেখে, তো একবার চট করে শোরুমে যাবো। আর আজকে তারপরে অরিন্দমদার বার্থডে, অরিন্দমদার হ্যাপি বার্থডে, যদি তুমি ব্লগটা দেখে দেখো হ্যাপি বার্থডে। অ্যান্ড শোরুমে যাবো, আগে গিয়ে দেখবো অরিন্দমদা আছে কিনা, যদি থাকে ভাই ওখানে উইশ করে দেবো, অ্যান্ড যদি না থাকে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, অ্যান্ড যদি না থাকে ভাই কি করা যাবে, কিছু করার নেই। তো এই হচ্ছে গাড়ির লুকস, ক্যামেরা চলুক। আচ্ছা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, সবার সাথে গিয়ে দেখা সাক্ষাৎ তো করে নিই, তারপরে কথা একটু অরিন্দমদাকে একটা স্ক্যাম ফোন করি। ফোনটা কি তুলবে কি তুলবে না সেটা হচ্ছে কথা। হ্যালো, হ্যাঁ অরিন্দমদা তুমি কি শোরুমে আছো? একটু ছোটাবট একটু বাইরের দিকে যাও না, আমি একজনকে পাঠিয়েছি, সিঁড়িতেই আছে, একটু যাও না, এক সেকেন্ড এক সেকেন্ড একটুখানি যাও না, একটুখানি দু মিনিটের জন্য। আসলেই স্ক্যাম হবে, এখনো জানে না আমি গেটের বাইরে আছি। আমি চুপচাপ এখানটায় দাঁড়াবো, অ্যান্ড আসছে, আসুক, এটা হ্যাপি বার্থডে। একটু স্ক্যাম করতে হয়, একটু একটু স্ক্যাম করতে হয় মাঝে মাঝে, মাঝে মাঝে স্ক্যাম না করলে হয় না, মাঝে মাঝে একটু হাইফাই তো বলে দাও, হাইফাই তো বলে দাও। Chingariya, hai to mere sire mein hai dafan, inko zara dekhe hawa.